এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রায়ানস মম দুবাই। কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন পরে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়েছি। আজকে আমরা ঘরের গ্রোসারি শপিংয়ের জন্য মলে গিয়েছিলাম এবং অনেক টাইম মলে স্পেন্ড করেছি। তারপর মনে হচ্ছে কিছু খেতে হবে, অনেক হাংরি ফিল করছি, কিন্তু ভাবলাম কি খাবো। হঠাৎ করে মনে হলো আর এখন একটু হেলদি যদি খাই, হেলদি ফুড খাবো। এখন অ্যাকচুয়ালি আমি ফ্যাট জাতীয় খাবারটা অ্যাভয়েড করছি। তারপরে আমরা ডিসাইড করলাম তাহলে হেলদি খাবার কি খাওয়া যেতে পারে, যেটা বাইরের খাবারও হবে, পেটও ভরবে এবং হেলদিও হবে। তারপরে আমরা ডিসাইড করলাম আমরা গ্রিল খাবো। তারপরে আমরা আমাদের পছন্দের একটা গ্রিলের দোকানে চলে আসলাম। এটা হলো একটা লেবানিস গ্রিলের রেস্টুরেন্ট। এখানে খাবারগুলো অনেক ইয়াম। আমি এর আগেও অনেকবার এই রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল। এই রেস্টুরেন্টের কাছে দুইটা রেস্টুরেন্ট বা শপ আছে ওদেরই। একটা হলো ক্যাফে, যেখানে শর্মা জাতীয় খাবার, বার্গার, শর্মা এই ধরনের খাবার পাওয়া যায়। আর এটা হলো রেস্টুরেন্ট, এখানে গ্রিল জাতীয় যত ওদের ট্রেডিশনাল রেস্টুরেন্ট টাইপের খাবার আছে সব কিছু এটাতে পাওয়া যায়। তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে একটা লেবানিস ট্রেডিশনাল খাবার আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনারাও জানতে পারবেন লেবানিস ট্রেডিশনাল খাবারগুলো অ্যাকচুয়ালি কেমন হয়। আর আমি তো আপনাদের কাছে বলছি আসলে খাবারগুলো অনেক টেস্টি এবং হেলদি। আমাদের ইউএইতে আরও অনেক লেবানিস গ্রিলের শপ আছে, কিন্তু আমি জানি না কেন আমার এই রেস্টুরেন্টের গ্রিলটা খুব ভালো লেগেছে। শুধু এদের গ্রিলটাই মজা না, ওদের গ্রিলের সাথে যা আসে প্রত্যেকটা খাবারই অনেক টেস্টি। এই রেস্টুরেন্টের সাথে অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেম গ্রিল টাইপেরই, কিন্তু এই রেস্টুরেন্টে অনেক বিজি থাকে। সাধারণত যেখানে খাবার মজা হয় সেই রেস্টুরেন্টেই তো সবাই আসবে, আমিও মাঝে মাঝেই খাওয়া হয় এই রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টের ক্যাফের একটা খাবার আমার ছেলের অনেক ফেভারিট, সেটা হলো শর্মা। আমি এখানে ফ্যামিলি কম্বো নিয়েছি, আমরা ঘরে তিনজন, তাই বেশি খাবার নেইনি। আমাদের তিনজনের জন্য যতটুকু যথেষ্ট আমরা ঠিক ততটুকুই অর্ডার করেছি। এখানে গ্রিল আছে, রাইস দিয়েছে টু টাইপের, এখানে সালাদ দিয়েছে, হামুস দিয়েছে, গার্লিক পেস্ট দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। আমি যখন বাংলাদেশে যাই আমার তখন মাঝে মাঝে বাংলাদেশে গ্রিলও খাওয়া হয়, কিন্তু আমি যদি লেবানিজ বা আরব গ্রিলের সাথে বাংলাদেশের গ্রিলের কম্পেয়ার করি টোটালি ডিফারেন্ট। আমাদের বাংলাদেশের গ্রিলটা অনেক স্পাইসি হয়, অনেক মশলা এবং অয়েল ইউজ করে, কিন্তু এখানকার গ্রিলে মশলা অনেক কম, অয়েলও বেশি ইউজ করে না, কিন্তু অনেক টেস্টি হয়। আমার কাছে যদি আমি কম্পেয়ার করি বাংলাদেশের গ্রিল এবং লেবানিজ গ্রিল বা অ্যারবিক গ্রিল, আমি অবশ্যই বলবো অ্যারবিক বা লেবানিজ গ্রিল। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। আশা করি ভালো লেগেছে আমার আজকের ব্লগটি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রায়ানস মম দুবাইয়ের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।